করোনার কারণে দীর্ঘ দুবছর গৃহবন্দী থাকার পর অবশেষে সুযোগ এলো আমাদের ঘুরতে যাওয়ার। আর সেই সুযোগটি এলো 29শে ডিসেম্বর 2021 সালে। আমি মা আর বোন রওনা দিলাম চাঁদিপুরের উদ্দেশ্যে। যাত্রাপথে আমাদের বাহন ছিল হাওড়া ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস। আমাদের গন্তব্য হচ্ছে ওড়িশার বালাসোর স্টেশন, আর সেখান থেকেই আমরা চলে যাব চাঁদিপুরের উদ্দেশ্যে। অবশেষে 2:20 নাগাদ আমাদের ট্রেন হাওড়া থেকে রওনা দিল বালাসোরের উদ্দেশ্যে। মোটামুটি 3 ঘন্টা থেকে 3 ঘন্টা 10-15 মিনিট আমাদের ট্রেন এর জার্নি। এরপরে আমাদের অটো ধরতে হবে। যাত্রাপথে ট্রেনের স্পিড দেখে অবাক হয়ে যাচ্ছি। 100 কিলোমিটারের ওপরে 114-115 কিলোমিটার বেগে ট্রেনটি ছুটছে। তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম ট্রেনের স্পিডটা। একের পর এক স্টেশনকে টাটা বলতে বলতে আমাদের ট্রেন ক্রমশ এগিয়ে যাচ্ছে আমাদের গন্তব্য স্টেশনের দিকে। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের যাত্রাপথের প্রথম হল্ট খড়গপুর স্টেশনে। এখানে নেমে আমরা পুরি সবজি খেলাম। দুপুরবেলা অনেক আগে লাঞ্চ করেছিলাম তাই প্রচণ্ড খিদে পেয়েছিল, সেই কারণে এখান থেকে পুরি সবজি সিঙ্গারা এসব কিনলাম আর খেলাম। খড়গপুর থেকেও অবশেষে আমাদের ট্রেন ছেড়ে দিল। খড়গপুর স্টেশনকে টাটা বলে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্য বালাসোরের দিকে। এবার আবারও ট্রেনের গতি দেখার পালা। ট্রেনের উচ্চ গতি আমাদের বারবারই মুগ্ধ করছে। পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছে ধুধু করা মাঠ, চাষের জমি। অবশেষে 4:45 নাগাদ আমরা পৌঁছে গেলাম বালাসোর স্টেশনে। এখান থেকে যে অটোগুলো দেখছেন এইগুলো আপনারা ভাড়া করে চাঁদিপুরের উদ্দেশ্যে যেতে পারেন। 400 টাকা করে ভাড়া নেয়, 1 পয়সাও ভাড়া কম নেয় না। এখানে আপনি যেখানেই যান, যে অটোর কাছেই যান, 400 টাকা করে ভাড়া নেবে। সুতরাং এখানে দর করা বৃথা একরকম। বালাসোর শহরকে পিছনে ফেলে আমাদের অটো ক্রমশ এগিয়ে যাচ্ছে চাঁদিপুরের দিকে। এখান থেকে দূরত্ব কিন্তু খুব একটা বেশি নয়, মাত্র 16 কিলোমিটার, যে কারণে 400 টাকা ভাড়াটা বড্ড গায়ে লাগছে। কিন্তু কিছু করার নেই, আমরা পর্যটক, এরা ইচ্ছামতো আমাদের লুটে নিচ্ছে। বালাসোর শহর থেকে আমরা যত এগিয়ে যাচ্ছি চাঁদিপুরের দিকে, দেখতে পাচ্ছি গ্রামের মধ্যে দিয়ে রাস্তা, দুদিকে ফাঁকা মাঠ আর লাল মাটি। আর এই কেয়া গাছগুলো জানান দিচ্ছে যে খুব শিগগিরই আমাদের কাছে ধরা দেবে সমুদ্র। চাঁদিপুরে গিয়ে আমরা উঠেছিলাম আশা নিবাস এই হোটেলটিতে। এখানকার লোকেদের ব্যবহার খুবই ভালো, তবে খাবারের দাম অত্যন্ত বেশি। আর একটি খুব খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম আমরা এই হোটেলটিতে। আমরা ছিলাম একদম নিচতলার ঘরে, কারণ আমার মা উঠতে চলতে খুব কষ্ট হয়, যে কারণে এখানকার যে নিকাশি ব্যবস্থাটা খারাপ থাকার কারণে বাথরুম একদম জলে ভরে গেছিলো। তবু তারা অনেক হেল্প করেছিল আমাদেরকে, অন্য একটা বাথরুমের চাবি দিয়েছিল যাতে আমাদের কোনো সমস্যা না হয়। চাঁদিপুরে এসেই আমি আর বোন বেরিয়ে গেলাম সমুদ্র দেখার উদ্দেশ্যে। কিন্তু এ কি, এখানে যে কোনো সমুদ্র নেই। আসলে চাঁদিপুরের সমুদ্রটি ইনভিজিবল সমুদ্র। ভাটার সময় প্রায় 2-2.5 কিলোমিটার দূরে চলে যায়, আবার জোয়ারের সময় 200-300 মিটারের মধ্যে চলে আসে। এই সময় ভাটা চলছিল আর রাত 8:30 পরে এই সমুদ্রের পার পুরো অন্ধকার হয়ে যায়, তাই যা ঘোরার 8:30 মধ্যেই ঘুরে নিতে হয়। সমুদ্র খুঁজে বার করার ব্যাপারটাও একটা মজার ঘটনা। আমরা এখানে গিয়ে রাস্তার এদিক ওদিক ঘুরছি, কোথাও সমুদ্র পাচ্ছি না। তারপরে এখানকার স্থানীয় লোকেদের কাছে জিজ্ঞেস করে জানতে পেলাম পান্থনিবাসের ভেতর দিয়ে একটা রাস্তা আছে, আর যে রাস্তা দিয়ে যেতে হয় সি বিচে। তারপরে আমরা সেই রাস্তা দিয়ে গিয়ে অবশেষে সি বিচ পেয়েছিলাম, কিন্তু সমুদ্রের দেখা পাইনি। দ্বিতীয় দিন অর্থাৎ 30/12/2021 আমাদের গন্তব্য ছিল শিমলিপাল। কিন্তু শিমলিপালে গিয়ে আশাহত হলাম, কারণ বৃষ্টির কারণে সেখানকার সাফারি বন্ধ। সেখানে পাহাড়ের ওপর উঠতে হবে পিছলা পথ, তাই বন্ধ। কিন্তু তারা আমাদের লুলুং পর্যন্ত যাওয়ার পারমিশন দিল, আর লুলুংয়ে গিয়ে পাহাড়ের মধ্যে দিয়ে বয়ে যাওয়া এই নদীর সৌন্দর্য আমাদের একদম মুগ্ধ করে দিল। যেটুকু মন খারাপ ছিল সেটুকু একদম কেটে গেল। আর শিমলিপালের যাওয়ার জন্য আমরা লোকাল একটা এজেন্সির সাথে কথা বলেছিলাম। সেখানে আমরা শেয়ারে আমাদের ফ্যামিলি আর আরেকটা ফ্যামিলি ছিল, আমাদের মোটামুটি 4,500 টাকা পড়ার কথা ছিল, কিন্তু পুরোটা দিতে হয়নি, যে কারণে শিমলিপাল সাফারিটা যেহেতু হয়নি।
এরপরে আমাদের গন্তব্য হচ্ছে সীতাকুণ্ড জলপ্রপাত। জীবনে নিজের চোখে এর আগে কোনোদিন জলপ্রপাত দেখিনি, তাই আমি আর বোন এগিয়ে পড়লাম পাহাড়ি পথ দিয়ে। গাড়ি কিছু দূর এসে ছেড়ে দিল, কিন্তু মা যেতে পারলো না, কারণ পাহাড়ি পথ আঁকাবাঁকা রাস্তা, মায়ের পক্ষে চলা সম্ভব হয়নি। তাই মা সচক্ষে এই অনুভূতিটা নিতে পারলো না, তাই আমরা ভিডিও করে নিয়ে এসেছিলাম মায়ের জন্য, যে মা তুমি দেখো। সীতাকুণ্ডে এসে প্রথম যে জিনিসটা খারাপ লাগলো, মানুষরূপী জানোয়ারদের কীর্তি। দেখে এত সুন্দর জায়গাটাকে দেখুন, প্লাস্টিকের প্যাকেট থেকে আরম্ভ করে বোতল দিয়ে ভরিয়ে রেখেছে। আসল কথা, এরা ভালো জিনিস কোনোদিন দেখতে পারে না। কি সুন্দর একটা জায়গা, আর এই জায়গায় কত প্লাস্টিক ফেলে রেখেছে দেখুন। ভিউয়ার্স, এটাই হলো সীতাকুণ্ড জলপ্রপাত, এক অপূর্ব স্বর্গীয় অনুভূতি পেলাম। অসাধারণ লাগলো এই জায়গাটিকে, যেন মনে হয় বারবার এখানে ছুটে যাই। একদম ছবির মতো বাঁধানো, যেমন আমরা দেখেছি ওয়াল পেন্টিংয়ে যেরকম থাকে, ঠিক সেরকমই জায়গাটা। একদম আপনারা দেখতে পাচ্ছেন এই সৌন্দর্য বারবার আমাকে ওখানে এগিয়ে যাওয়ার জন্য টানে। আর এটাই ছিল আজকের মতো আমাদের লাস্ট গন্তব্য। এরপরে আমরা ফিরে গেলাম চাঁদিপুরের হোটেলে, আর এখানে আমি আর বোন হোটেলে ফিরে এসে যে জিনিসটা আমাদের মন খারাপ করে দিল, কী সুন্দর ঝকঝকে রোদ্রুর, অথচ কি বৃষ্টি সকালে, যে কারণে আমরা সিমলিপালের ট্রিপটাকে ক্যান্সেল করতে হলো, মানে বাধ্য হলাম ক্যান্সেল করতে। কিন্তু এবার আমি আর বোন বেরিয়ে পড়লাম, যে করেই হোক আজকে আমরা চাঁদিপুরের সমুদ্র দেখবই আর সমুদ্রের জলে পা ভেজাবই। সো আমরা লেগে পড়লাম আমাদের কাজে। এটা হচ্ছে চাঁদিপুরের সি বিচ, দূর দূর তাক কই নিশানা নেহি সমুদ্রের। তাই আমরা ঠিক করলাম যে যত দূরই হোক আজকে হেঁটে আমরা সমুদ্রের ধারে যাব। এখানে যদিও গাড়ি ভাড়া পাওয়া যাচ্ছিল, অনেক চার্জ নেয়, তারা বলছিল একদম সমুদ্র পর্যন্ত পৌঁছে দেব, কিন্তু আমরা না, হেঁটেই যাব। হেঁটে যাওয়ার আসল মজা। আমি আর বোন এক গ্লাস করে গোলা নিয়ে চললাম সমুদ্র খুঁজতে। গোলা খেতে খেতে যাব আমরা আজকে, সমুদ্র খুঁজে বার করবই। ভিউয়ার্স, চাঁদিপুর সি বিচের এটাই হচ্ছে বৈশিষ্ট্য, সমুদ্র অনেক দূরে কিন্তু জোয়ারের সময় সমুদ্র চলে আসে অনেক কাছে। বর্তমানে ভাটা চলছে, তাই এখন দেখতে পাচ্ছেন যে এখানে আমরা একটা বালিয়াড়ি টাইপের, এর মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি সমুদ্রের উদ্দেশ্যে। জানি না কত দূর যেতে পারবো, এখনও কিলোমিটারখানেক এখান থেকে সমুদ্র। আর আপনারা যদি পেছন দিকে দেখেন, এখানে দেখতে পাচ্ছেন অ্যাকচুয়াল যে সি বিচের যে রাস্তাটা, সেই জায়গাটা কিন্তু অনেক দূরে, এখান থেকে অনেক দূরে লাগছে। প্রায় আমরা অলরেডি 1 কিলোমিটার হেঁটে এসেছি, এখনও আরও 1 কিলোমিটার আমাদের যেতে হবে, তারপরে গিয়ে সমুদ্র পাবো। চেষ্টা করছি যাতে সমুদ্রটা পাই, দেখ মানে সমুদ্রের জলে একটু পা ডুবাতে পারি, সেই চেষ্টা করছি। এবার দেখা যাক কত দূর কী সাফল্য পাবো আমরা। আর দূরে ভিউটা দেখুন, দিগন্ত বিস্তৃত, আকাশ, সমুদ্র। সো গাইস, অ্যাট লাস্ট আমরা চাঁদিপুর সমুদ্র সৈকতে এসে পৌঁছালাম। আর দেখতে পাচ্ছেন আমরা বিচ থেকে প্রায় 2 কিলোমিটারের ওপরে হেঁটে আমরা সমুদ্র সৈকতে পৌঁছালাম। আর আমাদের লোকেশান দেখুন গুগল ম্যাপে কী দেখাচ্ছে, গুগল ম্যাপে লোকেশানটা দেখাচ্ছে দেখুন, আমরা একদম সমুদ্রের মোটামুটি অনেকটা ভেতরে চলে এসেছি, বাট চাঁদিপুরের সমুদ্রটাই এরকম। আর এদিকে দেখতে পাচ্ছেন ঢেউ আসছে, ঢেউগুলো খুব হালকা, বাট খুব সুন্দর লাগছে। এতটা হেঁটে এসে সমুদ্র পেলাম, অনেক দূরে অনেক লোক রয়েছে, বাট আমরা বেশি দূর এগোবো না। অনেকে স্নানও করছে, আমরা স্নান করবো না। সো গাইস, এখনই জোয়ার আসা শুরু করেছে, দেখতে পাচ্ছেন এখানে জল ক্রমশ এগিয়ে আসছে, আর আমরা ক্রমশ পিছিয়ে যাচ্ছি। যে জায়গাগুলো আমরা অলমোস্ট শুকনো বালিতে হেঁটেছি, সে জায়গাগুলো এখন আস্তে আস্তে ডুবে যাচ্ছে, তো আমরা একটু পিছিয়ে যাচ্ছি, কোনো রিস্ক নেওয়ার দরকার নেই।
সো গাইস, চাঁদিপুরের সমুদ্রে পা ডোবানোর পর মানে বিশাল একটা অ্যাচিভমেন্ট চাঁদিপুর সমুদ্রে পা ডোবানো, কারণ 1 কিলোমিটার 2 কিলোমিটারের ওপরে হাঁটতে হয়। হেঁটেই যাচ্ছি এখন আমরা মানে হোটেলের দিকে রওনা দিয়েছি, বাট হেঁটে 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 শেষ আর হচ্ছে না, এখনও 1 কিলোমিটারের কাছাকাছি বাকি। যেহেতু এটা বিশাল সমতল ভূমি, সেহেতু অনেক দূর থেকে দেখা যায়, তাই মনে হয় কত কাছে, বাট হাঁটতে শুরু করলে রিয়ালিটিটা বোঝা যায় যে কত দূরে। আপনারা অবশ্যই এই ওয়াকিংটা একটা ট্রাই করবেন, মানে একটা এটার আলাদা একটা রোমাঞ্চ। আর দেখুন আমরা কোথা দিয়ে হাঁটছি, জল ছিটিয়ে ছিটিয়ে হাঁটছি, দারুণ একটা মজা লাগছে। আর আমরা অনেকটা কাছে পৌঁছে গেছি, বাট তাও অনেকটা দূরে এখনও। হাঁটতে হবে, হেঁটেই যাও। মানে আমরা সারা সপ্তাহের যা এক্সারসাইজ করি না, এই একদিনের হাঁটায় সব এক্সারসাইজের উসুল উঠে গেল। নেক্সট দিনে আমাদের গন্তব্য হলো এখানকার সাইট সিনগুলো, যেমন নীলগিরি, জগন্নাথ মন্দির, পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, এইসব। ভিডিওটি অনেক বড় হয়ে গেল, তাই সেকেন্ড পার্ট করতে বাধ্য হলাম। এই ভিডিওটির পরে আমি সেকেন্ড পার্টটি দেবো, এখানকার লোকাল সাইট সিন এবং তাতে কেরম খরচ। সো এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।